দীর্ঘ আট বছর পর দেশে ফিরলেন জামাতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি এ সময় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধা জানান তিনি শনিবার সাথিয়ার মনমতপুরে বাবার কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার